মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কিন্তু দাদা, আমরা এখানে থাকলে আমাদের মা বাবা কোনো না কোনো ভাবে আমাদের আনন্দে বাধা দেবে। যদি আমাদের পথে কেউ আসে তাহলে সে মুগুরের প্রহার পাবে। সে যদি আমাদের বাবা মা হয় তাও। সে তো ঠিক আছে দাদা, কিন্তু আমাদের মা বাবাকে শুধরানোর জন্য আমরা আমাদের সময় কেন নষ্ট করব? তুই ঠিকই বলছিস সখা, তবে আমাদের কাছে একটাই উপায় আছে যে আমাদের এই বৃন্দাবন ত্যাগ করতে হবে, তবেই আমরা যা চাইবো তাই করতে পারবো। হ্যাঁ দাদা, সেটাই ঠিক হবে। না আমরা মা বাবার সঙ্গে থাকবো, আর না ওনারা আমাদের কোনো কাজে বাধা দিতে পারবেন। তাহলে সবাই চল, বলরাম। বলরাম, তোদের সবার কি হয়েছে? কোথায় যাওয়ার কথা বলছিস তোরা? আমরা তোমায় কেন বলবো কাকি, আমাদের যেখানে যেতে ইচ্ছা হবে সেখানেই যাব। আমরা তোমাদের শাসনে আর বাঁধা থাকতে চাই না। বলরাম, অনেক হয়েছে তোদের অবাধ্যতা, কেউ কোথাও যাবে না, বুঝেছো সবাই? কাকি, যখন এত বিশাল বিশাল অসুর আমাকে আটকাতে পারেনি, এখন তুমি আটকাবে আমাকে? বলরাম, বাবা, গৃহের বাইরে অনেক সংকট থাকে, আর সেখানে বালকেরা সুরক্ষিত নয়। তোরা যে যা চাস আমরা সবাই তাই করব, কিন্তু বৃন্দাবন ছেড়ে যাস না। কাকি, তোমরা এতদিন ধরে আমাদের এত খেয়াল রেখেছ, তোমাদের এই অনুরোধটা তো আমাদের রাখতেই হবে। কিন্তু আমাদেরও একটা শর্ত আছে। গুরুদেব, সমস্যা যত বড়ই হোক তাই সমাধান তো খুঁজে বার করতেই হয়, তাই না? বেশি দেরি হয়ে যাওয়ার আগেই কংসের এই অধর্ম আমাকে আটকাতে হবে। তার জন্য আমাকে প্রাণ দিতে হলে আমি তাই দেব। আমাকে অনুমতি দিন গুরুদেব। এই বৃন্দাবনে হয় আমরা বাচ্চারা থাকব, না হলে আমাদের বাবা মা। আর যদি তুমি এটা চাও যে আমরা এই বৃন্দাবনেই থাকি, তাহলে তোমাদের থাকার জন্য অন্য স্থান খুঁজে নিতে হবে। বলরাম, বাবা, তুই এসব কি বলছিস? আমরা সবাই আমাদের গৃহ ছেড়ে কোথায় যাব? সেটা আমি জানি না কাকি, কিন্তু তোমরা সবাই তো বয়সে বড়, যেখানে খুশি থাকতে পারো। আর যদি কোনো স্থান একান্তই না পাও তাহলে বনে চলে যাও। কিন্তু এখন থেকে আমরা আমাদের বাবা মায়ের সঙ্গে একই গৃহে থাকবো না। বলরাম, তুমি একই কথা বলছো। আর যদি তোমাদের সবার বনে যেতে এতই কষ্ট হয়, তাহলে আমরা চলে যাচ্ছি বনে। তোমরা সবাই নিশ্চিন্তে থাকো না এই বৃন্দাবনে, চল সখারা। না বলরাম, মা বাবারা সন্তানদের জন্য সব কষ্ট সহ্য করতে পারে, তোরা কোথাও যাস না। আর যদি তোরা এটাই চাস যে আমরা বনে চলে যাই, তাহলে ঠিক আছে, আমরা সবাই বনে চলে যাব। চলো সবাই। বৃন্দাবনবাসীরা, নিজেদের জিনিসপত্র নিয়ে যাও, না হলে সেগুলো নিতে আসার অজুহাতে আবার ফিরে আসবে এই বৃন্দাবনে। যাও।
অন্য বাচ্চাদের মতো নিষ্ঠুর হয়ে যাসনি তো। দেখ না, সবার মনে এত বিদ্বেষ জমেছে যে নিজের মা বাবাদের গৃহ থেকে বের করে দিচ্ছে। মা, এতে এই বালকদের কোনো দোষ নেই, সব দোষ ওই অধার্মিক কংসের। কংসই সবার মনে এই রকম আসুরিক সংস্কার ভরে দিয়েছে। কংসের? কিন্তু কি করে কানাই? তাহলে কানাই বাচ্চাদের মন থেকে কি করে দূর হবে কংসের এই ঘৃণ্য প্রভাব? তুমি কোনো চিন্তা করো না, কংসের এই কুপ্রভাব আমার সখাদের বেশি দিন ভ্রমিত করতে পারবে না। হিংসা কখনোই ভালোবাসাকে হারাতে পারে না। কিন্তু কানাই, আমাদের সন্তানরা, ওরা ঠিক হয়ে যাবে তো? কাকি, তোমার কোনো চিন্তা নেই, তোমরা গিয়ে বরং গোশালায় বিশ্রাম করো, ততক্ষণ আমি সখাদের বোঝানোর চেষ্টা করছি। হ্যাঁ কানাই, এসো তোমরা সবাই। যাই হোক না কেন, আমি কংসের এই অধর্মকে কিছুতেই সফল হতে দেব না। আমাদের মুক্তি দাও, আমরা অসুর হতে চাই। আমাদের মুক্তি দাও, আমরা অসুর হতে চাই। এতো বামন লোকের আত্মাদের কণ্ঠস্বর, কিন্তু সেখানে আত্মাদের সংস্কার শিক্ষা তো সম্পূর্ণ হয়নি, তাহলে তারা নিজেদের মুক্তির জন্য কেন চিৎকার করছে? এই দুই সমস্যার মধ্যে আবার কোনো সম্পর্ক নেই তো। আমাকে তাড়াতাড়ি বামন লোকে যেতে হবে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।